আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইন অ্যান্ড পাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড ফিঙ্গার। এটাকে আমরা আবার টি টাইম স্ন্যাক্সও বলতে পারি, কারণ এটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং সেই সাথে এর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো অনেক কম লাগে। তবে চলুন আমরা আমাদের এই ঝটপট সহজ রেসিপিটি একবার দেখে নিই। প্রথমেই আমি এখানে বেশ কিছু ব্রেড নিয়েছি, এগুলো অবশ্যই চেষ্টা করবেন টাটকা নিতে এবং সেই সাথে একটু ছোটো সাইজেরটা নিলে ভালো হয়, কারণ পাউরুটি যেহেতু নরম হয়। এবার আমি এইরকম লম্বা লম্বা শেপে কেটে নিব। পুরো ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। প্রথমে আমি এখানে একটি ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে দুধ। দুধটা অবশ্যই ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম এবং সেই সাথে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে এটা অনেকটা স্পাইসি হবে, খেতেও ভালো লাগবে। যারা না চান তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবার আমি এই সম্পূর্ণ মিক্সচারটাকে ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে, এতে করে কোটিংটা ভালো হবে। এবার আমি এক সাইডে ব্রেড ক্রাম্স নিয়ে নিচ্ছি এবং এই ব্রেড ক্রাম্পসের একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি দুধ ও ডিমের মাঝে এই ব্রেডগুলোকে এভাবেই চারপাশে ভালো মতো ভিজিয়ে নিয়ে এই ব্রেড ক্রাম্পসের মাঝে এটাকে কোটিং করে নিব। আর এভাবে আমি সবগুলো ব্রেড এভাবে কোটিং করে নিব। আর অবশ্যই কোটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু ব্রেডগুলো এমনিতেই নরম হয়। বাস, আমার কোটিং করা শেষ। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। বরাবরের মতো চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। অবশ্যই তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্রেড ফিঙ্গারগুলো ভাজতে সুবিধা হবে। তেলটা যখন হালকা থেকে একটু বেশি গরম হয়ে আসবে সেই সময় ব্রেডগুলোকে দিয়ে দিতে হবে। এবং এই পর্যায়ে চুলার জালটাকে কিন্তু হাই করা যাবে না, মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে এবং এটাকে আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে, যাতে করে এটা ওপর থেকে ক্রিসপি হয়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। আর এই ফিঙ্গারগুলোকে তেলের মাঝে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দেওয়া যাবে না, এতে করে এটা অনেকটা নরম থাকে, তাই ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে এটাকে আস্তে ধীরে উল্টে দিতে হবে, তাহলে এই ফিঙ্গারটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে উল্টে পাল্টে আমি ফিঙ্গারগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আমি এই ব্রেড ফিঙ্গারগুলোকে ঠিক এই রকম পর্যায়ে তুলে নিয়েছি, যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড ফিঙ্গার। মজাদার এই ব্রেড ফিঙ্গারটি খুব সহজভাবে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।